আল্লাহ পাক যদি দয়া করেন আমরা রমজান পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছাইতে পারবো। বর্তমানে যে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি যে অন্যরকম তাতে বলা যাচ্ছে না একটি দিনের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না, একটি সেকেন্ডের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। যে মহান মালিক যে মহান স্রষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে করুণা করুন। এখন পর্যন্ত হায়াত দি সুস্থ শরীরে বেঁচে থাকার পৃথিবীতে তৌফিক দান করেছেন, এজন আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যারা দেশ বিদেশে যে যেখান থেকে এই অবস্থার মধ্যে বসবাস করতেছেন আল্লাহ পাক যাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমি সকলের প্রতি অনুরোধ করব আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم شمرت فستيت سرطة بندو دج بدشر جيجي خان تكي آسكري پروغرامي আমার এই আলোচনাগুলো শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ রমজান মাস আমরা সকলে অবগত আছি আল্লাহ পাকের অশেষ দয়া করুণা মেহেরবানিতে পবিত্র মাহে রমজান। এই পবিত্র রমাদান মাসে আমরা সকলেই জানি যে আল্লাহ পাকের দয়া করুণাতে সিয়াম সাধনার মাধ্যমে মুসলমান মুমিনের জীবনের আল্লাহ পাকের দেয়া বিশেষ একটি নিয়ামত বিশেষ একটি উপহার পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস এমন একটি বরকতপূর্ণ মাস ফজিলত সম্পূর্ণ মাস মাহে রমজান পবিত্র মাস আমাদের মাঝে হাজির হয়েছেন। আল্লাহ পাক যদি দয়া করেন আমরা রমজান পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছাইতে পারবো। বর্তমানে যে পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি যে অন্যরকম তাতে বলা যাচ্ছে না একটি দিনের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না, একটি সেকেন্ডের কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। যে মহান মালিক যে মহান স্রষ্টা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে করুণা করুন। এখন পর্যন্ত হায়াত দি সুস্থ শরীরে বেঁচে থাকার পৃথিবীতে তৌফিক দান করেছেন, এজন আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি দুইটি কথা আপনাদের সামনে বলার জন্যই হাজির হয়েছি। সামনে পবিত্র রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই পবিত্র রমজান মাস, এই রমাদান মাস, সিয়াম সাধনার মাস। এই রমাদান মাস আল্লাহ পাক দিয়েছেন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে গুনাহ মাফির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ যেন করতে পারে, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পবিত্র মাস দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ হে মুমিনগণ আমি আল্লাহ পাক তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি, সিয়ামকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন শুধু কি আমাদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ পাক শুধু তোমাদের জন্য রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীতে নবী রাসূল উম্মত এসেছেন তাদের জন্য রোজা ফরজ ছিল, তাদের উপরে যেমনি ভাবে ফরজ ছিল তেমনি ভাবে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কেন কি কারণে? রমজানের রোজার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারি, যেন এই তাকওয়ার মাধ্যমে আমরা যেন রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ পাকের নিকটতম বান্দা হতে পারি। এজন্য আল্লাহ পাক পবিত্র রমজান মাস আমাদেরকে দিয়েছেন, এই সিয়াম সাধনার মাস রমজান মাস। আজকে এই পবিত্র মাস আমাদের সামনে, আমরা এই মাসেও যদি নিজেকে সংশোধন না করতে পারি, গুনাহ থেকে বিরত না রাখতে পারি, এই পবিত্র মাস, এই মহামারী দুর্যোগের সময় করোনা ভাইরাসে পুরো পৃথিবী যখন আক্রান্ত,
পৃথিবীর মানুষ যখন অসহায় এই অবস্থার মধ্যেও যদি এই রকম একটা ফজিলতপূর্ণ বরকতপূর্ণ রহমত মাগফিরাত নাজাতে ভরা একটি মাস দোয়া কবুলের মাস এই রমজান মাস এই মাসের মাধ্যমে যদি আমরা নিজের গুনাহ অপরাধ তুলুটি সব অপরাধ যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf চাই এই মাসে যদি নিজেকে পবিত্র না করতে পারি নিজেকে নিজেকে সুন্দরভাবে সাজাইতে না পারি আমরা তওবা দিয়ে নিজের জীবনটাকে সাজাবো ক্ষমা দিয়ে নিজের জীবনটাকে সাজাবো এই পবিত্র মাসে আমাদের সকলের বেশি বেশি করে দান করা দরকার এই পবিত্র মাসে বেশি বেশি করে আমাদের মানুষের পাশে দাঁড়ানো দরকার দান সদকা বেশি বেশি করে করতে হবে এই পবিত্র রমজান মাস এই সিয়াম সাধনার মাধ্যমে আপনারা আমার জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে সিয়াম রমজানের রোজা আল্লাহ পাক আপনারা আমার জন্য ফরজ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ আমি আল্লাহ পাক তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি এজন্য আল্লাহর বিধান রমজানের পবিত্র একটি মাস 29 অথবা 30 দিনের একটি মাস রমজান মাস কোরআন নাযিলের মাস আহ এত বরকতপূর্ণ মাস এই মাস পাওয়ার পরে যারা আমরা রোজা পালন করতে পারবো না যারা আমরা সিয়াম রাখতে পারবো না যারা আল্লাহকে ভয় করবো না এই মাসে যারা আমরা গুনাহ ছাড়তে পারবো না অপরাধ ছাড়তে পারবো না গালিগালাজ ছাড়তে পারবো না ফাইশা কথা ছাড়তে পারবো না তার চাইতে হতভাগা কফল পর আল্লাহর জমিনে আর কেউ নাই এই মাসে নিজেকে সংযত রাখা লাগবে সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে মজবুত করে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলা লাগবে এই মাস পরীক্ষার মাস আপনার আমার ঈমানের পরীক্ষার মাস আপনার আমার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহ পাক বরকতপূর্ণ একটি মাস দিয়েছেন আজকে রমজান মাস আল্লাহ পাক আপনার আমার ভাগ্যে দিয়েছেন আল্লাহ পাক কত ফজিলত দিয়ে কত রহমত মাগফিরাত দয়া করুণা দিয়ে আল্লাহ পাক এই মাসটাকে ভরপুর করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন বিদায় আল্লাহ পাক আমাদেরকে একটি মাস রমজান মাস আমাদেরকে দান করেছে এজন্য সম্মানিত হাজিরিন যারা দেশ বিদেশে যে যেখান থেকে এই অবস্থার মধ্যে বসবাস করতেছেন আল্লাহ পাক যাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আমি সকলের প্রতি অনুরোধ করব আসুন এই পবিত্র মাস এই রমজান মাস আমরা হেলাই খেলায় নষ্ট না করি আমরা আল্লাহ পাকের গোলামির মাধ্যমে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি যে উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে মাসটা দিয়েছেন আমরা যেন সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ পাক শুধু আমাদেরকে চেপে দেন নাই আমাদের ঘাড়ে শুধু দেন নাই শুধু আমাদের জন্য দেন না আমাদের পূর্ববর্তী যত মানুষ এই পৃথিবীতে এসেছে নবী রাসূল উম্মত সকলের জন্য আল্লাহ পাক কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে তোমাদের পূর্ববর্তী যারা নবী এবং উম্মত দুনিয়াতে আসছেন তাদের উপরে রোজা ফরজ ছিল এই ফরজ রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো পরহেজগারিতা অর্জন করতে পারো আল্লাহর ভয় যেন আমরা অন্তরের ভিতরে ঢুকাইতে পারি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন এই পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাবার গ্রহণ করতে পারে না খাবার খাইতে পারবে না তারা আল্লাহর ভয় আল্লাহকে যারা ভয় করবে তারা দুপুর বেলায় প্রচন্ড গরম যেহেতু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোজা অনেক গরম প্রচন্ড গরম কি গরম যাবে দিনের বেলায় আহারে যখন গোসলখানা আমরা গোসল করতে যাই মনে চায় গোসলের ঠান্ডা পানি শরীর ঢালতেছি এক ঢোক যদি আমি মুখে দেই ব্যাগ গ্লাস আমি খেয়ে নেই যদি সামান্য পরিমাণে পানি পান করি দুনিয়ার কেউ দেখবে না গোসলখানার দরজা বন্ধ থাকে আমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের ভয়ে নিজের শরীরে পানি ঢাললেও এক ঢোক পানি আমরা কেউ পান করি না কেবলমাত্র আল্লাহর ভয় এর নামই হলো তাকওয়া আমরা দিনের বেলায় পান করি না খাই না কার ভয় আল্লাহর ভয় খাই না কোন ভয় আমাদেরকে আল্লাহর এই পৃথিবীর এত খাবার আমার চোখের সামনে কিন্তু আমি কেন খাই না কোন ভয় খাই না কার ভয় খাই না এর নামই হলো তাকওয়া আমরা যদি আল্লাহ পাকের ভয়ে দিনের বেলায় খাবার গ্রহণ করব না আমরা যারা আল্লাহকে ভয় করি আল্লাহর গুণগান যারা গায় যারা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে নিজেকে হাজির করতে চায় অবশ্যই তাদেরকে ফরজ রোজা একটি মাস সিয়াম পালন করতে হবে এই জন্য আসুন সম্মানিত হাজিরা আমি সকলের প্রতি অনুরোধ করব রোজা এমন একটি পবিত্র ইবাদত এই রোজার মাধ্যমে আপনার দেহের অনেক উপকার আছে ডাক্তার যারা আছে বিশেষজ্ঞ যারা আছে যারা ইসলামী চিন্তাবিদ আছে তারা গবেষণা করে বলেছেন আল্লাহ পাক রমজান মাসের মাধ্যমে আপনার আমার দেহের ভিতরে সমস্ত
প্রয়োজনীয় যে জিনিস আল্লাহ পাক দিয়েছেন আপনার আমার দেহের ভিতরে, এগুলো অনেক উপকৃত হয় রমজান মাসের মাধ্যমে। যাই হোক, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত অনেক কথা বলবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে এ পর্যায়ে। আমি সকলের প্রতি রমজান মাস মাহে রমজানের স্বাগতম। আমরা সকলে রমজান মাসের সিয়ামগুলোকে পালন করব, প্রত্যেকটা দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে এ রমজানের প্রত্যেকটা দিন ভালোভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আসুন, এ সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই, আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করি। দোয়া কবুলের মাস যেহেতু রমজান মাস, এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে দোয়া করব। পুরো পৃথিবী থেকে যেন আমাদের এই রমজানের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, এই পবিত্র মাসের বরকতের মাধ্যমে, রহমত মাগফিরাত নাজাতের মাধ্যমে যেন আল্লাহ পাক পুরো পৃথিবীর মানুষকে এমোয়া দুর্যোগ, এ গজব, এ করোনা ভাইরাস থেকে যেন আল্লাহ পাক মুক্তি দেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যে দেশের মত বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন, সকলে রমজানে রোজা রাখবেন। আল্লাহ পাক সকলকে সিয়াম পালন করা তৌফিক দান করুন, আর এই সিয়ামের মাধ্যমে নিজের ভিতরে সমস্ত অপরাধ ভুল ত্রুটি মাফ করে দিয়ে তাকওয়া অর্জন করার মাধ্যমে আল্লাহ পাক যেন নিজেকে সুন্দর বান্দা হিসেবে কবুল করে নেন। আমরা যেন সবাই আল্লাহ প্রিয় বান্দা হতে পারি, আমরা যেন সিয়াম পালনকারী বান্দা হতে পারি, রোজাদার বান্দা হতে পারি। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।